তো আমি আবার 20 টাকা মারলাম, দেখি আমার কত টাকা দেয়। দেবে মনে হয় অনেক টাকা, হ্যাঁ 240 টাকা দিছে, দেখি আর দেবে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে, আমি এমডি সোহেল। তো আজকের এই ট্রিক্সটি যদি ফলো করে খেলতে পারেন তাহলে অনেক টাকা বেট লাগিয়ে উইন করতে পারবেন। তো দেখেন আমি কিভাবে বেট লাগিয়ে উইন করি। তো আমি 20 টাকা মারলাম, যাকে এটা মিস্টেক হয়েছে, আবার মারি। এটা আমারে 6 টাকা দিছে, তো আরও দিবে আমারে 50 টাকার উপরে দিবে মিনিমাম, আমি শিওর আছি। হ্যাঁ 66 টাকা দিল, তারপর দেখি 76 টাকা, আর দেবে না মনে হয়, না দেবে না। তো এই খেলায় আপনি কিন্তু মাথা গরম করে খেললে হবে না, আপনি সমস্ত ধৈর্য নিয়ে বসতে হবে, ধৈর্য নিয়ে খেলতে হবে। 20 টাকা বেট লাগিয়ে অনেক টাকা আমি উইন করব, কমাই কমাই আমি বেট লাগাবো, আমি কত টাকা পাই দেখি আর দেবে কিনা, না আর দেবে না। তো 20 টাকার উপরে আমি এখন মারবো না, দেখি আমার অ্যাকাউন্টে যদি টাকা বেশি হয় তাহলে আমি পরবর্তী বেশি মারার চেষ্টা করব। দেখি 6 টাকা দিল, আর আপনি বেশি দেখবেন যে আপনারা বোর্ড দেয় না, তখন আপনি একটু বের হয়ে আবার ডুববেন, ঠিক আছে। তো আমি আবার 20 টাকা মারলাম, দেখি আমার কত টাকা দেয়, দেবে মনে হয় অনেক টাকা, হ্যাঁ 240 টাকা দিছে, দেখি আর দেবে কিনা, দিবে মনে হয়, হ্যাঁ দিছে। তো এরকম আপনার ধৈর্য সহকারে খেলতে হবে, দিলে কিন্তু আপনারা অনেক টাকা উইন করতে পারবেন। মাথা গরম করে খেলবেন না, আমি বারবার কথা একটাই বলছি, মাথা গরম করে খেললে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর যদি পারেন তাহলে আপনি একটা একলাই নিরিবিলি জায়গায় চলে যান, নিজের নীরবে একলা একলাই খেলেন, তাহলে একটু মাথা ঠান্ডা থাকবে, তাহলে আর সমস্যা হবে না। এই গেম মাথা গরম করলেই আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা 100% বেশি থাকবে আমি মনে করি। তো আমি আবার 20 টাকা মারি, মারলাম দিল না, আবার মারি 6 টাকা দিল, 12 টাকা দিল, দিল না, আবার মারলাম, আবার মারি 12 টাকা দিল, 12 টাকায় আবার 42 টাকা, 48 টাকা। যার সাথে আপনারা ধৈর্য হারা হবেন না, আর এরকম মাথা গরম করে আপনারা ডাবল মারবেন না, ঠিক আছে, তাইলে কিন্তু অবশ্যই আপনার টাকা লস হয়ে যাবে। দেখেন আমি 20 টাকা করে মারি, ডাবল মারার একটা কারণ আছে, ডাবল মারবেন সমস্যা নাই, আপনি তো 5 কোপ হার নাই আপনি একবার ডাবল মারেন, 7 কোপ পার নাই আপনি একবার ডাবল দেন, কিন্তু এত মাথা গরম করে আপনি ডাবলের উপর ডাবল মারতে থাকলেন তখন তো আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। ওরা একটা না 10-12 আপনারা দিবে না, 5 টাকা 6 টাকা দিবে, 7 টাকা 7 টাকা এরকম দিবে, তো আপনার টাকা অ্যাকাউন্টের টাকা কিন্তু খালি করে ফেলতে পারবে ওরা। সো সুতরাং ধৈর্য সহকারে খেলতে হবে। তো আপনি যদি একটা জিনিস ফলো করেন, প্রথমে আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 1219 টাকা, তো এখন হচ্ছে 1329 টাকা হয়েছে। তো আমি 2000 টাকা যদি আমি এখান থেকে মিলেইতে না পারি তাহলে আমি এখান থেকে বের হব না, আর আমার টাকা আমি খাওয়াইবো না, লস দিব না, আমি উইন করেই যাবো এখান থেকে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দাও, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনেক উৎসাহিত করবে। তো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। ধন্যবাদ। কয় কোপ নেবেন? 100 টাকা দিয়ে দিছে। এই যে বললাম ধৈর্য সহকারে খেললে দুইবার তিনবার নিবে একবার দিয়ে দিবে, ঠিক আছে। আরেকটা কোপ দে, শিট 6 টাকা।
দেখেন আমার 2000 টাকার বাকি আর অল্প কিছু টাকা, তো আমি 1219 টাকা নিয়ে ঢুকছি, তো এখন 1900 কত টাকা হয়ে গেছে, 53 টাকা হয়ে গেছে, আর অল্প কিছু টাকা বাকি আছে। হ্যাঁ, এই বোর্ডটা পাইছি জন দেখেন এবার 2000 টাকার ওভার হয়ে গেছে, তো আমি আর কয়েকটা বোর্ড খেলব, দেখি আর কিছু উইন করতে পারি কিনা। এইবার একটা ডাবল দিই, পাওয়ার সম্ভাবনা আছে 80 টাকা, দেবে না, আমি আবার স্টেক কমাই নি। তো বন্ধুরা, আজকে আর খেলবো না, আজকে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, তো আমি বলছি 2000 টাকার নিচে হলে আমি বের হবো না, 2000 টাকা ওভার হয়ে গেছে, এখন আমি আর খেলবো না, আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে নিই, প্লিজ যদি সাবস্ক্রাইব না করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক, পাশে বেল বাটনটা অল করে রাখবেন। ধন্যবাদ।